হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছো আজকেও রান্নায়, তো আজকে বানাবো চিকেন কষা, চিকেন গ্রেভি টাইপের বানাবো। তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, তোমার সাথে শেয়ারও করবো, গল্পও করবো। তো কড়াতে দিয়ে দিয়েছি তেল, তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটা জিনিস দেখলাম ফ্রেন্ড, চিকেনে হোক কি নিরামিষ কোনো তরকারি, আলুর দম যাতেই হোক, তেজপাতা গোটা গরম মশলাটা না একটা রান্নার স্বাদই পুরো আলাদা রকম তোলে। আমি রান্না করি, আমার রান্না একটা ফ্যাশন, তো রান্নার সাথে সাথে আমি সবটাই শিখছি তোমাদের ভালোবাসাতে। আর আমি রান্নাটাকে নিউ স্টাইলের চেষ্টা করি করার, নিজের মতন করে করার, কিন্তু আমি নিজের মতন একটা রান্না করেছি। এতদিন চিকেন ভেজে রান্না করেছি, আজকে চিকেনটা মশলার মধ্যে দিয়ে করব। তো চলো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর তোমরা প্রচুর কমেন্ট করো, আর প্রচুর ভিডিওটাকে শেয়ার করো। আর তোমরা যারা সাউথ লাইফস্টাইল চ্যানেলটায় যাওনি, তারা প্লিজ সাউথ লাইফস্টাইল চ্যানেলটায় গিয়ে তারা সাউথ লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা স্বাগত চক্রবর্তী মেন অ্যাকাউন্ট থেকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। তো ফ্রেন্ড, তোমাদেরকে একটা কথা বলার ছিল, চিকেন তো অনেক ধরনের রান্না করা যায়, আর সবথেকে বড় কথা চিকেনটা আজকে চটজলদি রান্নাটা করছি, মানে অনেকটাই চটজলদি বলতে গেলে, তাতে করে করেছি যেহেতু শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতে আসলাম, আর রাত্রেবেলায় এখন একটু লাইভ করতে হয়, সব কিছু করতে হয়। আর সব ফ্রেন্ডরা প্রচুর সাপোর্ট করছো, আমাকে অনেক স্ট্রং করছো, এর জন্য আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ড, দেখতে পারলাম মশলাটা দিলাম, মশলার মধ্যে ছিল ধনে, আদা, জিরে আর হচ্ছে তোমার রসুন, আদা। এবারে কী হয়েছে, বাবা বাজার থেকে লঙ্কা আনতে ভুলে গেছে, তো গুঁড়ো কাশ্মীরি যে চিলি পাউডারটা ছিল সেটা অ্যাড করেছি, কারণ আজকে লঙ্কাটা বাটা হয়নি। তো তারপরে একটুখানি নুন হলুদ সব রকম দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে নেড়ে নিয়েছি, মশলাটাকে হালকা ভেজে নিয়েছি, ভেজে তারপরে ওর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করেছি। তো রান্নাটা কী বলতো, রান্নাটা হচ্ছে তোমার রান্নার স্টাইলের ওপরে স্বাদ হবে। রান্নাটাকে একদম খুবই মনোযোগ দিয়ে করা উচিত, কিন্তু আমার মনোযোগটা মাঝে মাঝে হারিয়ে যায়, তো তারপরে আবার তোমাদের সবার প্রেরণায় ফিরে পাই। তোমরা অনেকে প্রচুর আমাকে বলেছো, স্বাগত, তোমাকে ভাঙলে চলবে না, তোমাকে স্ট্রং হতে হবে। আমার বন্ধু বান্ধবী, মানে সত্যি বলছি, তোমাদের এই পজিটিভ কমেন্টটাতে আমি মানে উঠে দাঁড়ানোর একটা বল পাই, এটাকে সত্যি। আর সত্যি কথা বলতেও খুব ভালোবাসি, সত্যি কথা নিয়ে চলতেও ভালোবাসি। হয়তো এই সমাজের লোকেরা সত্যিটাকে এখন নিতে পারে না, তাই মিথ্যার আশ্রয় নেয়। তো আমার না দুদিন একদম চোখের ঘুম উড়ে গেছিলো, এখনও ঠিকমতো ঘুমাতে পারি না, যে এটা ভেবেই ঘুম উড়ে গেছিলো যে মানে ভেবেছিলাম কাকে প্রশ্ন করবো বা কাকে বলবো। তো এই জিনিসটা ভাবলাম যে কাউকে বলার দরকার নেই, কিছু করার দরকার, নিজের কর্মটা করে যাই, মানুষ তো তোমাকে বলবেই, মানুষের কথা তুমি যদি ধরেই থাকো তাহলে তুমি জীবনে বাঁচবে কী করে, তোমাকে তো এক মুহূর্তের মধ্যে মরে যেতে হবে। তো যখন আসবে মৃত্যু তখন চলে যাবো, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কর্ম করবো, সুকর্ম করবো, তোমাদের সাথে চেষ্টা করবো ভালো ভালো ভিডিও করার, ভালো ভালো নিজের জীবনের নিজের সব কিছু তোমাদের সাথে শেয়ার করার, এটাই আমার চেষ্টা থাকবে। তো চলো, কথা বলতে বলতে আমি চিকেনটাকে রান্না করছি আর তোমাদের সাথে গল্পও করছি। তো হচ্ছে চিকেনটাকে একদম মানে আজকে একটু গ্রেভি গ্রেভি করবো, কেন বলতে গেলে ঝোল ঝোল হবে না আজকে, তো গ্রেভি গ্রেভি। আর সব থেকে চিকেনটা একটু ঝালঝালই ভালো লাগে, মানে আমরা তো আবার একটু ঝালঝোলই খাই, তো বাবা আবার সবাই ঝাল ছাড়া খেতে পারে না, তার জন্য একটু ঝাল দেওয়া হয়েছিল ফ্রেন্ড। তো আয়ুষের জন্য আলাদা একটুখানি করে নিই, আলু দিয়ে একটুখানি আদা জিরা দিয়ে ওর জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি পাশে, তো ওর জন্য সিটি দিয়ে দিই, তারপরে নরম হয়ে যায়, ওটা ভাত দিয়ে খায়। আর আমাদের জন্য এদিকে গ্রেভি গ্রেভি চিকেন। তো এখন চেষ্টা করছি যে সবরকম ভিডিও করার, কিন্তু আরও মারাত্মক গরম পড়ে গেছে, ভেবেছিলাম কোথাও বেরোবো, তো বেরোনই হয় না সেইভাবে, মানে সত্যি বলছি বেরোনই হয় না। তো দেখো চিকেন থেকে একটা জল বেরিয়ে গেছে, চিকেনের জলটা দিয়ে এত স্মুদি হয়ে গেছিলো চিকেনটা। তো আগে তো প্রচুর ভেজে রান্না করতাম, তো এখন এই কদিন ধরে আমি এইভাবে চিকেনটা করছি, খারাপ লাগে না ফ্রেন্ড, বলতে গেলে খারাপ লাগে না, কিন্তু জুত করে রান্না করতে হবে, মানে পুরোপুরি জুত, মানে না জুত করে রান্নাটা করলে না, রান্না খাওয়ার জন্যই পৃথিবীতে এত সংগ্রাম, এত যুদ্ধ। তো সেই খাওয়া মানে খাওয়া রান্না সেটা যদি ভালো মতো না করতে পারি তাহলে সেই রান্নার কোনো মানেই হয় না। তো আজকে চিকেনে কোনো আলু দিইনি, মানে মুরগির মাংসতে, তো যে পুরো একদম কষা কষাই করেছি, মশলাদার চিকেন যেটাকে বলে, এটা মশলাদার চিকেন হয়েছে। তো যেহেতু মানে মশলাদার চিকেন করেছি, বোন ওরা সবাই খেয়ে বলেছে দিদি খুব ভালো হয়েছে, তো এক এক করে চেষ্টা করব। আজকে মানে এডিটিংটা মেন করা থাকে, তো তখন এডিটিংটা করার সময় একটু প্রবলেম হয়ে গেছিলো, যেন একটু লেট ক্লেট হয়ে দিতে ভিডিওগুলো আসছে, টাইমটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হয়ে যাক, আমি ভিডিও কন্টিনিউ করব, তোমাদের সাথে শেয়ারও করব ভিডিও, সেটা তোমাদের ভালোবাসাতেই পারবো, তোমাদের প্রেরণাতেই পারবো,
চেষ্টা করব যেন তোমাদের সবার মধ্যে আমার মাকে বাঁচিয়ে রাখতে। প্লাস তোমরা এতটা আমাকে মনোবল দিয়েছো যে মনোবলটা হয়তো আমি অনেক নিজেদের কাছের লোক থেকেও পাইনি, যেটা তোমাদের থেকে পেয়েছি, যেটা সত্যি কথা। তো চলো গল্প করতে দেখো, চিকেনটা একদম আমার কষানো রেডি। এবার দিয়ে দেবো চিকেনের মধ্যে জল, তারপরে অল্প দেবো যেন তাড়াতাড়ি করে হয়ে যায়, আর একদম নরম করে করবো। দেখো ফাইনালি আমি চিকেনে জল দিয়ে দিয়েছি, একটু ফুটবে, ফুটলেই চিকেনটা জাস্ট আর 5-7 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর কোথায় ভুল ত্রুটি করি সেটাও তোমরা জানাতে পারো, সবার সব মত হয় না। তো দেখো চিকেনটা টকমক এখন ফুটছে, তো আর একটু হবে, আবারও ঢেকে দিলাম। ঢেকে ঢেকে করলে একদম নরম হয়, আর বাবা একদম ছোটো চিকেন এনেছিলো যেটা খুব ভালো ছিল। তো ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট। হালকা একটু গ্রেভি রেখেছি, পরে গ্রেভিটা আবার টেনে নেবে, কেন একদম শুকনো হলে সেটা আবারই খুবই খারাপ। তো একটু গ্রেভি চিকেন করলাম আজকে, আর তোমাদের শেয়ারও করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই স্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, স্বাগত চক্রবর্তীর মেন অ্যাকাউন্টটাকে ফলো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চেষ্টা করবো নেক্সট ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা সবাই আমার পাশে থাকবে। আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফেলবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, চলো।